সে গিয়ে অমর হয়ে রয়। আমার আল্লাহ রলির নাই যে মরণ, নিজে আল্লাহ করে আল্লাহর জাতি মিশে গিয়ে অমর হয়ে
যে পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাঁত রয় সেখানে, যেই তিনটা বাড়ি দিছে হাজার রওয়া যায়, সেই তিনটা বাড়ি দেখে পাগলের যারা দাঁড়িয়ে আছেন খুবই আনন্দ করছেন, সামনে যারা আছেন হয়তো বসে বসে খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু পিছনে বহিঃপ্রকাশ হচ্ছে, মানে খুব তালি নাচ খাজা বাবার শানের সাথে হচ্ছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের গান, আধ্যাত্মিক ভাবগান শুনেও আপনারা আনন্দ পাচ্ছেন, সেজন্য আমি সত্যি কৃতজ্ঞ। এবারে আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে এই মানুষ হলো শ্রেষ্ঠ, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, আর সেই শ্রেষ্ঠ মানুষের আল্লাহ যা যা বলেছেন যে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদের কী কী করা উচিত, অনেক কথাই আছে, তবে আমি এই মানুষকে নিয়ে ছোট্ট একটি আমার অ্যালবামের গান রয়েছে, রঙের বাজার অ্যালবামে এই গানটি আমি করেছিলাম, এই গানটি একটু আমি শোনাবো। আগুন পানি বাতাসে নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া বাড়াইয়াছে না। ফেরেশতারা আল্লাহকে বলেছিল যে এই মানুষ তৈরি করার কোনো দরকার নেই, আমরা যারা আছি তারাই তো আপনার উপাসনার জন্যে যথেষ্ট। আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি মানুষ তৈরি করতে চাই তোমরা ব্যবস্থা করো, আয়োজন করো। আগুন পানি মাটি বাতাস নূর এই পাঁচ জাত সাত দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আর এই মানুষ যে শ্রেষ্ঠ হয়েছে, কেন শ্রেষ্ঠ হয়েছে, কারণ আল্লাহ নিজেই এই মানুষের মধ্যে স্থান করে নিয়েছে, মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, ফেরেশতাদেরকে বলেছে আদমকে সেজদা করো, তাই এই গানটি সাধু লিখেছে। আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া, তার ভিতরে নিজে গিয়া বাড়াইয়াছে না,
রে তার ভিতরে নিজে গিয়া বাড়ায় আসে না, মূর্তির মানুষ রাখছে না।